সর্বোপরি যে খলুসিয়াত কাজ করছে, এই আন্তরিক বিশুদ্ধতা যতদিন থাকবে ততদিন এর মান মূল্যায়ন এবং উপযুক্ত ছাত্রছাত্রী গঠন হবে বলে আমি বিশ্বাস করি। কিন্তু যখনই এই শিক্ষকদের ভিতরে বেতনের সঙ্গে শ্রমের মূল্যায়ন করা হবে, আমার মনে হয় তখনই এর উন্নয়নে ব্যাঘাত ঘটবে। কারণ এখানকার শিক্ষকেরা যে নিম্নমানের বেতনের ভিত্তিতে এতটা পরিষেবা দিয়ে আসছে, এটা তাদের উন্নত মানের নিজেদের উৎসর্গ ছাড়া আর কিছু নয়। সুতরাং অবশ্যই তারা আমার কাছে স্নেহের পাত্র, যারাই শিক্ষকতা করে কম বেশি চিনি, তাদের জন্য আন্তরিকতার দোয়া যে আল্লাহ তাদের খলুসিয়াতের সঙ্গে এই পরিষেবাকে সংযুক্ত রাখুন, আমিন। এবং আমরা আশাবাদী এই সুবার্তা 24 পরগনা সহ বাংলার আরো বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ুক। পরবর্তীকালে একটি ছেলে একটি মেয়েকে কেন্দ্র করে তার গার্জিয়ান কোন পদক্ষেপ গ্রহণ করবে সেটা তাদের পরে ভাবনা চিন্তার অবকাশ রয়েছে। কিন্তু আজকের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের পৃষ্ঠপোষকতায় যে কেরল মডেল ইসলামিক স্কুলগুলো চালু হয়েছে, নিঃসন্দেহে আমরা সংখ্যাগণ ক্ষেত্রে কম হলেও কিছু মানব হৃদয় এবং কিছু ছাত্রছাত্রীদেরকে ইসলামী আদর্শের উপরে গড়ার জন্য একটা উপযুক্ত পরিশ্রম এবং সময় উপযোগী একটা পরিষেবা দিতে পারছি। এর জন্য এর সঙ্গে সংশ্লিষ্ট বঙ্গনূর কর্তৃপক্ষ হোক, অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সদস্য হোক, নদীগামঙ্গল আঞ্জুমান ওয়াইজিনের সদস্য হোক এবং সংশ্লিষ্ট কেরল মডেল স্কুল প্রতিষ্ঠাতা, পরিচালক, অভিভাবক সকলের সম্মিলিত সহযোগিতায় এই সফলের একমাত্র ভিত্তি এবং কারণ। আল্লাহ সকলকেই এই পরিষেবার সঙ্গে যে কোনো অ্যাঙ্গেল যুক্ত থাকার তৌফিক দিন, আমিন। আমার আলাইনা ইল্লাল বালাক।